দলিত হাসপাতাল, একটি হাসপাতাল যা কিনা দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবাদানের ব্রত নিয়ে 2004 সালে যাত্রা শুরু করে। খুলনা বিভাগের চুকনগরে অবস্থিত হাসপাতালটি স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে এ অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। চুকনগর ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ রোজ এ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন। দলিত হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত মেডিসিন বিভাগ, প্যাথোলজি বিভাগ, চক্ষু বিভাগ, আয়ুর্বেদ মেডিসিন বিভাগ এবং আয়ুর্বেদিক পঞ্চকর্ম ও যোগা বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এখানে সপ্তাহে 7 দিন উপস্থিত থাকেন আধুনিক ওষুধ ও আয়ুর্বেদ ওষুধের বিশেষজ্ঞ ডাক্তারগণ। স্বল্প মূল্যে দরিদ্রদের মাঝে ওষুধ বিতরণের জন্য রয়েছে ডিসপেন্সারি। দলিত হাসপাতালের একই গণ্ডিতে অবস্থিত দলিত আয়ুর্বেদ ওষুধ ল্যাব। 2004 সালে এই ল্যাবটি শুরু হয় স্থানীয় কয়েকজন কবিরাজ নিয়ে। এরপর ইতালিয়ান দাতা সংস্থা কয়ে এর অর্থায়নে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু হয় এ ল্যাবের। ওষুধের ল্যাব পরিচালনার জন্য এখানে গড়ে তোলা হয়েছে বৃহৎ ওষুধি বাগান। লবঙ্গ, পাথরকুচি, ঘৃতকুমারী, উলট কম্বল, ভেল্লা, কুটরাজ সহ হরেক রকম গাছের সমাহারে এ বাগানটি দলিত আয়ুর্বেদ ওষুধ ল্যাবরেটরিতে সকল ধরনের ওষুধ প্রস্তুতের কাঁচামাল সরবরাহ করে থাকে। ওষুধ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত এই ল্যাব। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে ওষুধ সরবরাহ করে আসছে দলিত আয়ুর্বেদ ল্যাব। এছাড়াও দেশের বাহিরে এখানকার ওষুধ বাজারজাতকরণ করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এ সকল ওষুধ মানুষের কাছে সফলতার সাথে পরিচিতি লাভ করছে। গ্রামীণ তরুণদেরকে কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে তোলার লক্ষ্য নিয়ে দলিত আইটি ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু হয়। চুকনগর ও আশেপাশের এলাকাসমূহের শিক্ষার্থীরা স্বল্প খরচে এখানে ট্রেনিং লাভ করে থাকে। ২০১৯ সালে দলিত নারী ফেডারেশন গঠিত হয়, যেখানে সদস্য রয়েছে মোট 400 জন। দলিত নারী ফেডারেশনকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন নারী ফেডারেশনের 21 জন নেতৃবৃন্দ। এই 21 জন নারী নেত্রীর সহযোগিতায়
দলিত সংস্থার এই নারী ফেডারেশন 38টি গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যেমন বাল্যবিবাহ প্রতিরোধ করা, পুষ্টি সম্পর্কিত সচেতনতা, স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা এবং সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়সমূহ নিয়ে এই নারী ফেডারেশন আলোচনা করে থাকে। বর্তমানে এই নারী ফেডারেশনের সাথে জড়িত আছে 100 জন অবিবাহিত দলিত মেয়ে, যারা বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। তারা তাদের উচ্চশিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দলিত সংস্থা হতে উচ্চশিক্ষা সহায়তা প্রাপ্ত হচ্ছে। আমরা দলিত থেকে যে বিষয়গুলো প্রতিনিয়ত শিখছি সেগুলো আমরা আবার আমাদের দলে তাদেরকে শেখানোর চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি, কারণ প্রত্যেকের তো এখানে আসা আসলে সম্ভব না। বিভিন্ন বিষয় জানতে পারি, যেমন আমাদের লিঙ্গ বৈষম্য করা হয়, আমাদের পরিবারে যে ভাইয়েরা আছে বড়রা আছে তাদেরকে মাছের মাথা খাইতে দেওয়া হয় কিন্তু আমাদেরকে দেওয়া হয় লেজ, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি যে না, আমাদের সমান অধিকার রয়েছে এবং একজন ছেলের থেকে একজন মেয়ের খুব বেশি পুষ্টির প্রয়োজন রয়েছে। তাছাড়াও আমি বিশেষত যে গত মিটিংয়ে জানতে পারছি যে প্রত্যেকটা আমাদের মতন বয়সী মেয়েদের আয়রন ট্যাবলেট খাওয়া উচিত 6 থেকে 10টা করে প্রতি মাসে। আমি আসলে বিষয়টা জানতাম না, কিন্তু আমি দলিত থেকে জানতে পারছি যে আমি যদি আমার এলাকায় কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করি, তাদেরকে বলি, তাহলে সেখান থেকে আমাকে বিনামূল্যে দেওয়া হবে এবং আমি এখান থেকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। যখন আমি দলিতে এসেছি তারা আমাকে বুঝতে বা জানাতে সাহায্য করেছে, আমার পাশে যদি কেউ নির্যাতনের শিকার হয়, কেউ যদি কোনো সমস্যায় পড়ে, নিজের অধিকার খর্ব হয়, তাহলে আমি যদি মানবাধিকার কমিশনে যাই বা কীভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে সেটা আমি জেনেছি। আমার যে 999 কল দিলে যে কত সুবিধা পাওয়া যায়, পুলিশ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডাক্তার অনেক কিছুই সেবা পাওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমি জানি না। উপজেলাতে যে কত রকমের সুবিধা আছে মহিলা বিষয়ক, সমাজ সেবা অধিদপ্তর বা আরও অনেক বিষয়ে, সে বিষয়গুলো সম্পর্কে আমি দলিতের মধ্য দিয়ে জেনেছি, এজন্য আমি আন্তরিকভাবে দলিতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। দলিত শুরুতেই মাত্র 12 জন মেয়েকে নিয়ে শিক্ষা যাত্রা শুরু করে, আর এখন প্রায় 700 মেয়ে আছে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। আর দলিতের এই কর্মকাণ্ডের জন্য অনেক মেয়ে যারা এখন বিভিন্ন পর্যায়ে চাকরি করছে, সংসার করছে এবং তাদের সংসার সুন্দরভাবে গড়ে উঠেছে, তারা সমাজে মর্যাদা পাচ্ছে, এইটা সম্ভব হয়েছে দলিতের জন্য। তো সেক্ষেত্রে দলিত আরও যদি একটু চেষ্টা করতো, সারা বাংলাদেশে এই দলিত নারীদের নিয়ে কাজ করতে পারতো যদি ফান্ড থাকতো, কিন্তু ফান্ডের সমস্যার কারণে আমরা সকল দলিত নারীদের আমাদের সেবার আওতাভুক্ত করতে পারছি না। তো যদি এটা কোনো দাতা গোষ্ঠী আমাদের সহযোগিতা করতো, তাহলে আমরা এই দলিতের সাথে সংযুক্ত করে বাংলাদেশে সকল নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারতাম। দলিতের ইতিহাস বলতে গেলে অবশ্য একটু আমাদের পিছিয়ে যেতে হবে, সেটা যে আমরা যদি এখন দেখি যে দলিত এস্টাবলিশমেন্ট 1998 সালে, কিন্তু তা না, এর যাত্রা শুরু হয়েছে 1978 সাল থেকে, যখন আমি ক্লাস 6 পড়ি তখন থেকে আর কি এই যাত্রা শুরু হয়েছে। আর তারপরে তো সৌভাগ্যবশত আমি ইতালিতে গেলাম, সেখানে পড়াশোনা করলাম, তারপরে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমরা কিছু যুবক আমরা চেষ্টা করলাম যে কিছু একটা আমাদের করতে হবে, আর সেই করাটা হচ্ছে যে 1998 সালে আমরা দলিতকে এস্টাবলিশ করলাম। তারপরে আমরা দেখলাম যে শুধু এডুকেশন দিয়ে হবে না, এখানে আমাদের হেলথেরও প্রয়োজন। দলিত জনগোষ্ঠীর আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে কনসেন্ট্রেশনটা অনেক বেশি, আর সেটা বলবো যে প্রায় 5% দলিত জনগোষ্ঠীর বসবাস আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এই জন্য আমরা যে জায়গাটা হাসপাতালের জন্য যে যেটা আমরা চিন্তা করছিলাম সেটা হচ্ছে যে চুপনগর, এটা হচ্ছে মিডিল পয়েন্ট খুলনা যশোর সাতক্ষীরা,
এর মিডল পয়েন্ট হচ্ছে চুকনগর। আমরা ভাবছি যে এখানে যত দলিত জনগোষ্ঠী বসবাস তারা ইজিলি এখানে আসতে পারবে, কারণ চুকনগর আছে মিডল পয়েন্ট। সেইভাবে আমাদের দলিত হাসপাতাল ওখানে এস্টাবলিশ হয় 2004 সালে। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা হলো যে এখানে আমরা দলিত হাসপাতালকে একটা বিভিন্ন সেক্টরের স্পেশালিস্ট ডাক্তার দিয়ে দলিত হাসপাতালকে একটা স্পেশালাইজড হাসপাতাল তৈরি করব, এটা আমাদের ইচ্ছা। এবং আমাদের প্রাথমিক শিক্ষা দেয়, কিন্তু এখান থেকে আমরা সুশিক্ষা পাই, সর্বোপরি সুশিক্ষা, শিক্ষিত হয়ে ওঠার জন্য যেসব বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন বা সমাজের যেসব অসঙ্গতি সম্পর্কে আমরা জানি না সে সম্পর্কে অবগত করা হয়। ও আমি মনে করি দলিত আমার পাশে আছে বলে আমি এতটা করতে পারছি। দলিতকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মানুষ চায় নিজের একটা ব্যক্তিত্ব, একটা পরিচয় সৃষ্টি করা। মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন আমি চাই পৃথিবীতে আমার কিছু রেখে যেতে, যেন আমি আমার মৃত্যুর পরেও মনে রাখে। যে কারণে দলিতের জন্য এই জন্য বিভিন্ন বিষয় আসলে বলে শেষ করা যাবে না। অনেক কৃতজ্ঞ দলিতের প্রতি যে তারা খুব সুন্দর সুযোগ দিয়েছে। আমরা আশা করি দলিতের এই যে সেবা, সেখান থেকে শুধু দলিতরা না, এখানে মার্জিনালাইজড বলবো যে হায়ার কাস্ট হোক, যারা মার্জিনালাইজড তারাও যাতে এই সেবাটা পেতে পারে। এই সেবাটা কি করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি।